স্বামী সোমেশ্বরানন্দজী মহারাজের কিছু আধ্যাত্মিক বক্তব্য ও উপদেশ পাঠ করছি গোপা বাগচি। প্রশ্ন, আপনার লেখা পড়ে আনন্দ পাই কিন্তু সব সময় প্রয়োগ করতে পারি না। উত্তর, প্রতিদিন যে অনুশীলন দেওয়া হয় কিছু সময় অভ্যাসের জন্য সেটা করুন যথাসম্ভব। প্রতিদিন না পারলে অন্তত 3 দিন সপ্তাহে, বেশি দিন করলে আরও ভালো, এটার উপরে জোর দিন। বিকেলে যে প্রশ্ন উত্তর থাকে সেটা মূলত প্রয়োগ ভিত্তিক এবং সমাধানে নতুন বিকল্প দেখানোর জন্য। দৈনিক অনুশীলন অভ্যাস করুন অন্তত 2-3 মাস, তবেই এর ফল অনুভব করতে পারবেন। সব সময় সব ক্ষেত্রে প্রয়োগ কে করতে পারে, বরং দেখুন আগের চেয়ে উন্নতি হয়েছে কিনা। গত মাসে 10% সাফল্য হলে এ মাসে কি 15% হয়েছে, এভাবে সাফল্যকে মাপুন। দ্বিতীয় প্রশ্ন, যতই মনকে বলি তুমি অমৃতের পুত্র ততই আবর্জনা জড়ো হয়, দুটো আমি যুদ্ধ চলে জীবনে। উত্তর, একবার নিজের অতীতটাকে দেখো, অনেক সংগ্রামের কাহিনী, সমস্যা, বাধা, বিপদ, হতাশা, ঢেউয়ের মতো ওঠানামা, মোকাবিলা করেছিলে, যুদ্ধ করেছিলে, আর আজ অনেক সমস্যাই মিটে গেছে। কে করেছে এগুলির সমাধান? তুমি, অর্থাৎ নিজের শক্তির পরিচয় অনেকবারই দিয়েছ অতীতে, আর আজ তাই নিজের পায়ে দাঁড়িয়ে আছো। এটাই তো বলেছিলেন স্বামীজি, জড় প্রকৃতির বাধার বিরুদ্ধে সংগ্রাম করে চেতনা নিজেকে প্রকাশিত করছে, এটাই জীবনের লক্ষণ। পাখি আকাশে ওড়ে ডানার জোরে নয়, মনের জোরে। এক ব্যক্তি ব্যবসা শুরু করেন টাকার জোরে নয়, সাহসের জোরে। তৃতীয় প্রশ্ন, এই গ্রুপে কাজের উপর এত জোর কেন দেওয়া হয়? ঈশ্বরের ইচ্ছাতেই জগৎ চলে, মানুষের উচিত জপ ধ্যান করে মুক্তি পাওয়া, জীবত্বকে অতিক্রম করে পরমহংসত্ব অর্জন করা। উত্তর, ঘরে বসে সবাই পরমহংস হতে পারে, কাজে নামলেই বোঝা যায় কে কতটুকু পরমহংসত্ব অর্জন করতে পেরেছে। ঈশ্বরের ইচ্ছাতেই সব চললে নিজের ছেলেকে ডাক্তার বানাতে চাইছেন কেন? কেনই বা অসুখ হলে ওষুধ খান আপনি? ঈশ্বরের উপর ছেড়ে দিন না এগুলি। কথামৃতে রয়েছে, ঠাকুরের সামনে এক ব্যক্তি এ কথা বললে ঠাকুর তাকে ধমক দেন, এর মধ্যেই বুঝে ফেলেছো কোনটা ঈশ্বরের ইচ্ছা আর কোনটা নয়? ঈশ্বরের ইচ্ছাই যদি বলো, তবে তোমার ছেলে মারা গেলে ঈশ্বরের ইচ্ছা দেখতে পাও না কেন? যে পথেই সাধন করুন, কর্মের মাধ্যমেই বোঝা যায় প্রকৃতই কতটা এগিয়েছেন। কর্মের দ্বারাই মূল্যায়ন করা যায়। ঠাকুরের কথার তাৎপর্য বুঝতে হলে স্বামীজিকে পড়া দরকার।